পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পুর নিগমের 87 নম্বর ওয়ার্ড নামোজামডোবা গ্রাম স্বাধীনতার 75 বছর পরও বিদ্যুৎবিহীন। লম্পের আলোতেই গ্রামের পড়ুয়ারা পড়াশোনা করে। পড়ুয়াদের শিক্ষার আলো জ্বালিয়ে রাখার চেষ্টা চালাচ্ছেন এক শিক্ষক। গ্রামে নেই প্রাথমিক বিদ্যালয়, 3 কিলোমিটার দূরের পাশের গ্রামে প্রাথমিক শিক্ষা নিতে যেতে হয় পড়ুয়াদের। এই গ্রামের দুয়ারে শিক্ষা পৌঁছে দিচ্ছেন রাস্তার মাস্টার নামে খ্যাত দীপনারায়ণ নায়েক। জামুরিয়ার তিলকা মুর্মু প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষক লকডাউনে স্কুল বন্ধের সময় পিছিয়ে পড়া গ্রামের পড়ুয়াদের রাস্তায় বা খোলা আকাশের নিচে পড়াশোনা করিয়েছিলেন। তখন থেকে শুরু দুয়ারে শিক্ষা পরিষেবা। দেখুন, আদিবাসী অধ্যুষিত যে সমস্ত জায়গাগুলো রয়েছে, দীর্ঘদিন ধরে আমি তাদেরকে শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য কাজ করছি। এবং এই গ্রামটা একটা খুব স্পেশাল গ্রাম, কারণ এই গ্রামে এখনো পর্যন্ত কারেন্ট এসে পৌঁছায়নি এবং এই গ্রামে কোনো বিদ্যালয় নেই। ছাত্রছাত্রীদের পাশের গ্রামে যথেষ্ট দূর পথ অতিক্রম করে মাঠের ওপর দিয়ে যেতে হয় সেই বিদ্যালয়ে পড়াশোনা করার জন্য। তো সেই কারণে কোথাও না কোথাও আমার মনে হয়েছে যে এই গ্রাম অনেকটাই পিছিয়ে রয়েছে। তো তারই জন্য আমার মানে ছোট্ট প্রয়াস, আমি ধন্যবাদ জানাবো গ্রামবাসীদেরকে যে ওনারা আমাকে এত ভালো, আমার সঙ্গে ওনারা আপ্যায়ন করেছেন, আমাকে এত ভালো ব্যবহার করেছেন যে তার জন্য আমি আপ্লুত। এবং ছাত্রছাত্রীরা কিছুদিনের মধ্যেই খুব ভালো এখানে পারফরমেন্স করছে। যারা অঙ্ক আগে পারতো না, তারা খুব ভালো এখন অঙ্ক করতে পারছে। সুন্দর সুন্দর তারা ছবি আঁকতে পারছে, তারা সুন্দরভাবে ছড়াগুলো বলতে পারছে। তো অনেক বড় একটা উপলব্ধি আমার জন্য। আপনারা দেখতেই পাবেন, শুধুমাত্র এখানে প্রাইমারি লেভেল নয়, আপার প্রাইমারি লেভেলের স্টুডেন্টরা মানে 3 বছর 4 বছর থেকে শুরু করে এখানে 14 বছর 16 বছরের পর্যন্ত স্টুডেন্ট কিন্তু একসঙ্গে পড়াশোনা করছে। এটা একটা খুব বড় কোথাও না কোথাও উপলব্ধি। যে গ্রামে স্কুল নেই, বিদ্যুৎ নেই, সে গ্রামে তিনি এখন শিক্ষা পৌঁছে দেবার চেষ্টা করছেন। দেওয়ালে ব্ল্যাকবোর্ড তৈরি করে চলছে পঠন পাঠন। এর সঙ্গে রয়েছে টিফিনের ব্যবস্থা, খেলার ছলে আদিবাসী অধ্যুষিত গ্রামের ছেলেমেয়েরা শিক্ষা গ্রহণ করছে। ভালো লাগছে, অনেক ভালো লাগছে। কি কি পড়াচ্ছে? বাংলা, ইংরেজি, ভূগোল, অঙ্ক, বিজ্ঞান। গ্রামে স্কুল আছে? কত দূর পড়াশোনা করতে যেতে হয়? গ্রামে কারেন্ট আছে? তাহলে কিভাবে রাত্রে পড়ো? তুই মাস্টার মশাই পড়া? ভালোই লাগছে, পড়াচ্ছে তো, একটু ছিলাগলান শিখেছে, না হলে তো ছিলাগলান শিখতো না। স্কুল কত দূর গ্রাম থেকে? গ্রাম থেকে অনেক দূরেই আছে। গ্রামে কারেন্ট আছে? না, কারেন্ট নাই। তো এইভাবে এইভাবে সূর্যের আলোতেই পড়াশোনা করে? হ্যাঁ, সূর্যের আলোতেই পড়াশোনা। রাত হলে? রাত হলে পড়াশোনা করে না। এই মোমবাতি জ্বালিয়ে? মোমবাতি জ্বালা। কবে গ্রামে বিদ্যুৎ আসবে গ্রামবাসীদের জানা নেই। এটা আমরা রিপোর্ট পেয়েছিলাম, আমরা রিপোর্ট পাওয়ার পর সাথে সাথে আমরা ইলেকট্রিক ডিপার্টমেন্টের সাথে কথা বলেছিলাম। ওখানে মনে পড়ে কাজ চলছে বা পড়ে অলরেডি হয়ে গেছে। রাস্তাটা ওদের জয়নিং যেটা আছে, মানে এমনি রাস্তাটা আছে, তো জয়নিং এর যেখানে আছে মানে গ্রামে ঢোকার সেখানে রাস্তা বাকি আছে। রাস্তাটাও আমরা অলরেডি করার চেষ্টা করছি তাড়াতাড়ি। আর যেটা স্কুল, স্কুল তো এমনিতে হয় না, স্টুডেন্ট দেখে শুনে করতে হয় এবং ওদের তার দূরত্ব প্রায় 2.5 কিলোমিটারের মতো। তো সেই ধরনের স্টুডেন্ট যদি, যতটা স্টুডেন্ট থাকা উচিত ততটা স্টুডেন্ট যদি ওদের গ্রামে আছে, নিশ্চিতভাবে আমরা আগামী দিনে ওখানে লোকাল স্কুল করার চেষ্টা করবো। একটা একটা আদিবাসী গ্রামে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ছিল না, সেটা কি কাউন্সিলর আপনার নজরে কোনোদিন আনেনি এই বিষয়টি? শপথ নিয়েছি, তারপরে মার্চ এপ্রিল এই 2 মাস হচ্ছে, তার মধ্যে আমি কয়েকটা গ্রামে পেয়েছি। যেমন আরেকটা গ্রাম রয়েছে আমাদের ডামরা সাইড, ডামরা সাইডে আছে, ওখানে কিন্তু লাইট নেই। ওখানে অলরেডি আমরা এস্টিমেট করিয়ে দিয়েছি, ওখানেও কাজ চালু করবো আমরা। দেখে নিয়েছি আমরা, আমাদের কাছে রিপোর্ট আসার সাথে সাথে আমরা কিন্তু ওটাকে নজরে নিয়েছি এবং ওটা আমরা দেখছি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।